স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার দরকারটা আছে না নাই? ভাইরে, যে বিয়ে করেছে আর যার বউ দাজ্জাল নি, তার জীবনে জান্নাত বলতে কিছু নাই, তারপরও জীবনটাই জাহান্নাম হয়ে গিয়েছে। আপনি দেখবেন, রাগ করছেন নাকি আপনার আমার কথায়? যার বউ ভালো দেখবেন সে রাতের বেলায় বাসায় ফিরে না, খুব আগে গিয়ে চলে যায়, আর যার বউ খারাপ রাত দুইটা বাজলেও বাসায় আসতে চায় না। যুবকরা একটু পরীক্ষা করবা, তোমরা তোমার যাদের বন্ধুর বউ আছে দেখবা যে আটটা বাজলে দোস্ত যেতে হবে, দোস্ত খুবই দুঃখিত, দোস্ত খুবই দরকার, আর যার বউ খারাপ দেখবা রাত দশটা বেজে গেছে, বারোটা বেজে, হ্যাঁ থাম বস আরো আড্ডা দেই, ঠিক কিনা বলার জন্য। যার বউ ভালো সে বাড়িতে আগে যায়। তো নবীজির সঙ্গে আয়েশার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? হাদিসে এসেছে, নবীজি একদিন দোয়া করছেন, হাদা কসমি ফি মা আমলিক ওয়ালা তুআখিদনি ফি মা তামলিক ওয়ালা আমলিক, হে আল্লাহ আমার সমস্ত স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, তবে আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি, তুমি আমাকে কিয়ামতের দিনে আমাকে কাঠগড়ায় দাঁড় করায়ও না। সুবহানাল্লাহ, পড়ে আজকে আমরা একজন আমাদের আদর্শের জায়গা, যিনি নারীদের জন্য পুরুষদের জন্য ইসলামের সবচেয়ে একজন মহিয়সী নারী, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আলোচনা শুনব। অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো সবাই পুরুষ, নারীর জীবন থেকে আমাদের শিক্ষা আসলে কোথায়? বাট আমি এটা বিলিভ করি, আম্মাজান আয়েশার জীবনী যে পড়বে তার পুরো জীবনটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? প্রশ্ন করি সবাইকে, নবীজির একজনই স্ত্রী ছিলেন যিনি কুমারী, ভার্জিন, আগে কখনো বিয়ে করেন নাই, নাম কি বলেন না, নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবীজির ওয়াইফদের মাঝে সবচাইতে কম বয়স ছিল একজন বউয়ের, তার নাম কি ছিল বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেছেন, পৃথিবীতে সবচাইতে চারজন নারী হচ্ছে সেরা নারী, এক হচ্ছে আসিয়া, দুই হচ্ছে খাদিজা, তিন হচ্ছে মারিয়াম, চার হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ, পড়লেন না? সবচাইতে উত্তম নারী, মহিয়সী নারী, চারজন নারীর ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন তারা কনফার্ম জান্নাতি হবে। আর এক হাদিস আসছে পাঁচজনের নাম, মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতেমা, আয়েশা। সুবহানাল্লাহ, পড়ে তার ভেতর থেকে আজকে আমরা একজনের জীবন নিয়ে কথা বলবো, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। এর কারণটা হচ্ছে আমরা আয়েশার জীবনী থেকে আংশিক কথা শুনেছি, বাট পুরো জীবনটা আমরা কেউ হয়তোবা শুনি নাই। আজকে শুনবেন তো? বাঘের বাচ্চার মতো বলেন ইনশাআল্লাহ। একজন মেয়ে যখন বড় হয়, বাবার প্রথম চিন্তায় থাকে বিয়ে দেওয়া, কথা ঠিক আছে না? তবে বাংলাদেশের চিন্তাটা একটু ভিন্ন। বাংলাদেশের চিন্তাকে বিয়ে দিব, সরকারি চাকরিওয়ালা যুবককেও আমরা খুঁজে বের করব। আর সরকারি চাকরি থাকলে তোমার মাথায় চুল আছে কি না এটা কেউ দেখারই টাইম পাবে না। আমি মাঝে মাঝে বলি, একজন বাপকে একজন যুবক বলছে, আব্বা চান আপনার একজন যুবতী মেয়ে, একটা মাত্র মেয়ে, এই টাকলার সঙ্গে কেন বিয়ে দিলেন? ইসকে সর পে তো বাল নহীন হ্যায়। তো আব্বাজান বলছে, বেটা বাল নহীন হ্যায় তো ক্যা হুয়া, জেব মে মাল তো হ্যায় না। তার মানে আজকাল টাকা থাকলে চরিত্র দিয়ে কেউ আর টাকাতে চায় না, কথা ঠিক আছে কিনা? তো নবীজির একমাত্র স্ত্রী, কুমার স্ত্রী, তার নাম হচ্ছে আয়েশা। মনে রাখবে, নবীজির দুইটা বিয়ে সবচেয়ে বেশি সমালোচিত, এক হচ্ছে আয়েশার সঙ্গে বিয়ে, আর এক হচ্ছে জায়নাব বিনতে জাহাসের সঙ্গে বিয়ে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? মাইকে কোনো সমস্যা আছে? আমার সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে, আপনারা চুপ থাকলে আমি কথা বলতে পারবো, কেউ ডানে চিল্লায়, কেউ বামে চিল্লায়, কেউ ক্যামেরা ধরে, কেউ ডানে বামে, এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবী যখন আম্মাজান আয়েশাকে বিয়ে করলেন, তার বয়স হলো মাত্র ছয়, জোরে বলেন কত বছর? বাসর রাত যখন হলো, বাসর রাতে নবীজি আম্মাজান আয়েশাকে পাশে বসালেন, বলছে আয়েশা শোনো একটা কথা বলি, মজার কথা শোনো। বলছে নবীজি বলেন কি কথা? বলছে তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ, বলেন। আচ্ছা আর একটা কথা বলি শোনো। বলছে বলেন।
বলছে তোমার যে সুন্দরী চেহারা এটা আমি আগের থেকেই জানি, বিয়ের আগ থেকেই জানি। তো আয়েশা বলছে আরে বিয়ে হবে আগের থেকে জানে, আমিও সুন্দরী আগের থেকে জানে, এটা কেমন সম্ভব? বিয়ের আগে একটা মেয়ে কতটুকু সুন্দরী না দেখলে কি বোঝা যায়? কথা বলো, না দেখলে বোঝা যায়? আয়েশা বলছে নবীজি আমাকে বলেন যে আপনি কেমনে বুঝলেন, আমার সঙ্গে যে আপনার বিয়ে হবে, আপনি যে আমার জামাই হবেন, হাউ ডু ইউ নো দ্যাট, কেমনে জানেন? নবীজি বললেন তাহলে ঘটনা আমার থেকে শুনে নাও ভালো করে, আমি তোমার কেমন করে জানি। একদিন আমি ঘুমিয়েছিলাম গভীর অন্ধকার রাত, হঠাৎ করে দেখলাম পূর্ণিমার রাত, স্বপ্নের মাঝে দেখলাম পূর্ণিমার রাত, চতুর্পাশটা আলোকিত হয়ে গিয়েছে, একজন সুন্দরী রূপবতী মেয়ে আমার দিকে আসছে, তার ঘোমটা দেওয়া রেশমের রুমাল দিয়ে, লাল কাপড় দিয়ে। সুবহানাল্লাহ, পড়লেন না? আমি তাকায় আছি যে কে আসছে, এই মেয়েটা কে? আর আমার পাশে বসে আছে জিব্রাইল, পাশে বসে আছে কে? যুবক ভাইরা, বাঘের বাচ্চার মতো কে বলছে, এই জিব্রাইল এটা কে গো, কে আসছে এটা? তো বলছে নবী আমি বলবো না, আপনি একটু মুখ খুলে দেখে না। তো যখনই নবীজির কাছে সেই মেয়েটা আসছে, তিনি ঘোমটা তুলেছেন আর রূপের ঝলকে একটা কাপুনি দিয়ে উঠেছে। সুবহানাল্লাহ, পড়েন। এবার নবীজি বলছেন জিব্রাইল মান হিয়া, এই মেয়েটা কে? তখন বলছে নবী হে, এটা তো আবু বকরের একমাত্র কলিজের টুকরা মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি বলছেন তাই নাকি, তো আমাকে আল্লাহ কেন দেখাচ্ছেন, এর কারণটা কি? তো জিব্রাইল বলছে নবী হে, আল্লাহ তাআলা চায় যে আপনি আয়েশাকে আপনার নিজের স্ত্রী হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ, পড়া। এই কথা শুনেই ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছে। মাথায় রাখবেন এই যুবক ভাইরা, এদিকে আরব বিশ্বে বন্ধুর মেয়েকে বিয়ে করা একটা বড় ক্রাইম মনে করা হয়। মনে করেন আপনি আমার বন্ধু, আমি আপনার মেয়েকে বিয়ে করবো, এটা একটা বড় ক্রাইম ছিল। তো আম্মা জান, আয়েশার বাবার নাম কি বলেন তো যুবক ভাইরা? ওদিকে আওয়াজ নাই, আবু বকর। বলেন নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি লজ্জা পাচ্ছে না, বিয়ের প্রস্তাব কেমনে দিব, আমার বন্ধু মানুষ এইটা। তো অনেক কষ্টে একজনকে পাঠিয়েছে বিয়ের প্রপোজাল দিয়ে, যে আমি আবু বকরের মেয়ে আয়েশাকে বিয়ে করতে চাই, সে কি এই বিষয়ে এগ্রি কিনা। আবু বকর প্রথমে খুব টেনশনে পড়ে গেছে, আরে নবী তো আমার বন্ধু মানুষ, নিজের বন্ধুর কাছে যে মেয়ে কি দেওয়া যায়, টেনশনে পড়ে গেছে আসলে দেওয়া যায় কিনা, যায় কিনা, যায় কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের হৃদয়ে একটা অনুভূতি জাগ্রত করলেন, আবু বকর খুব দ্রুত বিয়ের জন্য এগ্রি করে ফেললেন। সুবহানাল্লাহ, পড়ায় বিয়ে হয়ে গেল। এখন নাস্তিকরা একটা কথা বলে, এই যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবা, নাস্তিকরা বলে নবী নাকি নারী লোভী ছিলেন, তাই আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ, বললেন আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর মতো সুন্দর চরিত্র কারো হতে পারে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইনডিড ইউ আর অন দ্য বেস্ট লেভেল অফ ক্যারেক্টার। নবী হে, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ, পড়লেন না? আমার নবী নারী লোভী হতে পারে না। এখন জবাব তাহলে কি, 6 বছর বয়সে কেন বিয়ে করলেন, জানার দরকার আছে না? বলেন না কেন আছে না নাই? তিনটা কারণ। কয়টা? এক, নবী নারী লোভী নয়, এবং নবী যা করেছে নবী নিজে করে নাই, ওহি পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার নবীজি নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহি পাঠিয়েছেন তাই বিয়ে করেছে, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, আবু বকর হচ্ছে দিনের একজন সৈনিক। বলেন তো কিসের সৈনিক? ভাইরে, আমার মেয়ের সঙ্গে যদি আমি কোনো ছেলের বিয়ে দেই, তার সঙ্গে আমার একটা সম্পর্ক নরম হবে না শক্ত হবে? দিনের খাতিরে শক্ত হওয়া, মানে সুন্দর গভীর সম্পর্ক হওয়া জরুরি ছিল। তো আম্মা জান, আয়েশার সঙ্গে নবীর বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের সঙ্গে নবীর যে সম্পর্ক ছিল, এটা আরো মজবুত হয়ে গেল। বাংলা পড়লে না? তিন নাম্বার কারণ হচ্ছে, এটা অনেক মজার কারণ,
আয়েশার মেধা ছিল খুব তীক্ষ্ণ মেধা। যে হাদিস শুনতো সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ, পড়ে হাদিসে এসেছে নারীদের মাঝে সবচাইতে বেশি হাদিস যিনি উল্লেখ করেছেন, রেওয়ায়াত করেছেন, তার নাম কি? পেছনের ভাইরা বলেন তার নাম কি? তাহলে কয়টা কারণ? আরো জোরে কয়টা? এই তুমি বলো, দাঁড়াও তুমি বলো দেখি কয়টা কারণ, কে কে বলতে পারবে দেখি তো? তিনটা বলেন, কে বলতে তুমি পারবা? বলো এক নম্বর কারণটা কি, কি বলো বলো কি বলো বলো। আহা, এক নম্বর কারণ আমি বলছি, আবার আমাকে শোনাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে নবী নারী লোভী ছিলেন না, বরং আল্লাহ ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? দুই নাম্বার হচ্ছে সম্পর্ক মজবুত করা। তিন নাম্বার উদ্দেশ্য হচ্ছে আয়েশার মেধা ছিল সুন্দর। যার হাদিসের মেধা যত সুন্দর তার দ্বারা ইসলামের প্রচার তত বেশি সুন্দর। তাহলে আমার সঙ্গে রিপিট করেন, এক হচ্ছে ওহি পাঠিয়েছে একজন, তিনি কে? দুই নাম্বার হচ্ছে সম্পর্ক, তিন নাম্বার হচ্ছে আয়েশা সবচেয়ে বেশি মেধাবী ছিলেন। সুবহানাল্লাহ, পড়লেন না? তাহলে আমার নবী কি নারী লোভী ছিলেন? এ কথা যে বলবে সে কুলাঙ্গার ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বল? আমার কথা হচ্ছে আমার বাপকে গালি দিলে আমি সহ্য করতে পারবো, আমাকে গালি দিলে আমি সহ্য করতে পারবো, বাট আমার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ আমি সহ্য করতে পারবো না, ঠিক কিনা? নবীজি বিয়ে হয়ে গেল, এবার আসেন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার দরকারটা আছে না নাই? ভাইরে, যে বিয়ে করেছে আর যার বউ দাজ্জাল নি, তার জীবনে জান্নাত বলতে কিছু নাই, তার পুরো জীবনটাই জাহান্নাম হয়ে গিয়েছে। আপনি দেখবেন, রাগ করছেন নাকি আপনার আমার কথায়? যার বউ ভালো, দেখবেন সে রাতের বেলায় বাসায় ফিরে না, খুব আগে গিয়ে চলে যায়। আর যার বউ খারাপ, রাত দুইটা বাজলেও বাসায় আসতে চায় না। যুবকরা একটু পরীক্ষা করবা, তোমরা তোমার যাদের বন্ধুর বউ আছে দেখবা যে আটটা বাজলে দোস্ত যেতে হবে, দোস্ত খুবই দুঃখ, দোস্ত খুবই দরকার। আর যার বউ খারাপ, দেখবা রাত দশটা বেজে গেছে, বারোটা বেজে, হ্যাঁ থাম বস আরো আড্ডা দেই, ঠিক কিনা বলো? যার বউ ভালো সে বাড়িতে আগে যায়। তো নবীজির সঙ্গে আয়েশার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? হাদিসে এসেছে নবীজি একদিন দোয়া করছেন, হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। হে আল্লাহ, আমার সমস্ত স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, তবে আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি, তুমি আমাকে কিয়ামতের দিনে আমাকে কাঠগড়ায় দাঁড় করায়ও না। সুবহানাল্লাহ, পড়ে আর এক হাদিসে আসছে, বিশ্বনবী একবার যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন সাহাবা একরামদের কি নিয়ে, গভীর অন্ধকার রাত, অমাবস্যার রাত, গভীর অন্ধকার রাত হয়ে গিয়েছে। নবীজি বলছেন, আয়েশা শুনো, আজকে একটা দৌড় প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা? এ মাঝে মাঝে রেসলিং হয় না, হুন্ডা রেসলিং আছে না নাই? এই যে আজকে যারা আমাকে রিসিভ করতে আসছে, এরা যে এমন টান দিছে হুন্ডা নিয়ে, দেখে খুঁজেই পাইতেছি না আমি, আর রেসলিং করতে আসছে যুবক ভাইরা, খুব হুন্ডা জোরেই চালায়। তো নবীজি বলছেন, চলো আমরা একটা কম্পিটিশন করি, কে আগে যায়, তুমি না আমি? সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? তো বলছে ঠিক আছে চলেন দেখা যাক কে পারে। বলছে সামনে একটা খুঁটি দেখা যাচ্ছে, ওই দেখো একটা খুঁটি, দৌড়াও কে পারে দেখি আজকে। নবীও দৌড়ায়, আয়েশাও দৌড়ায়, কিন্তু আয়েশা নবীর চাইতে দশ কদম এগিয়ে গেলেন। সুবহানাল্লাহ, পড়ে গিয়ে খুঁটি ধরছে, নবীজি আজকে আপনি জিততে পারেন না, আমি জিতে গেছি। নবী বলছে তাই, তাহলে ঠিক আছে আজকে আমি হেরে গেলাম। আর একদিন সফর থেকে ফিরছেন রাতের বেলা, নবীজি বলছেন চলো লেটস ট্রাই এগেইন, আবার ট্রাই করি কে পারে দেখা যাক। হাদিসে এসেছে এবার আয়েশা একটু মোটু হয়ে গেছেন, মোটু মোটু মানে হচ্ছে খারাপভাবে নেবেন না, এটা একটু গোস্ত বেড়ে গিয়েছে, আর যার গোস্ত গায়ে যত বেশি তার দৌড়ে তত কম বেশি, কথা ঠিক কি না? দৌড়াতে পারে না, দেখবেন মোটুরা দৌড়াতে পারে না, একটু দেলে যায়। আবার অনেক মোটা আছে দেখবেন রিক্সায় বসলে আর কেউ বসতে পারে না, আছে না নাই? তবে মাথায় রাখবেন, তিনজন কয়ে যায়, তিনজন কয়ে যায়, আচ্ছা না 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 সমস্যা নেই সমস্যা নেই, বসে বলো, তিনজন যাওয়া যাবে না, শোনো এক দুইজনের ওয়াশরুমে যাওয়া লাগতেই পারে, তবুও এটা ছুটি নেওয়া লাগবে এক নাম্বার দুই নাম্বার বলে, ঠিক আছে? আর পুরো বছরে একবার আসছি,
এক ঘন্টা ওয়াজ না করে কারো হক আদায় হবে না, কথা ঠিক কিনা বলা। আর যদি আপনি বলেন যে হুজুর আমাদের ঘুম আসে তাহলে আমি দোয়া করবো খুব দ্রুত, ওয়াজ চলবে তো? তাহলে একজন যুবক যার বউ নাই দাঁড়িয়ে তাকবীর দাও, একজন যুবক। আরে লিল্লাহি তাকবীর, তাকবীর দাও, দাঁড়াও না একজন যুবক। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শোনেন একটা কথা বলি, কুমিল্লার মানুষের ব্যাপারে আমি সব জানি, এখানে কিন্তু আমি পুরাতন না, কুমিল্লার মানুষ ইসলাম প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ, ঠিক কিনা বলেন যুবক ভাই? এটা প্রমাণ করতে হবে আজকে। একটা হাদিস শোনাই, হাদিসে এসেছে নবীজি একবার আম্মাজান আয়েশার থেকে ঘুম থেকে উঠে বাহিরে গেলেন, রাত বাজে দুই থেকে তিনটা, নবীজি ঘরের ভেতরে নাই। আম্মাজান আয়েশা ভাবলেন কি নবীজিকে অন্য স্ত্রী ঘরে গেল নাকি, উঠে গেছেন ঘুম থেকে। হঠাৎ করে দেখছেন জান্নাতুল বাকি কবরস্থান নবীজি দাঁড়িয়ে আছেন আর দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, তুমি আমার বিবি খাদিজাকে আমার থেকে ভুলাই দিও না। সুবহানাল্লাহ, পড়লেন না? বউয়ের ভালোবাসা কাকে বলে? আজকাল অনেক যুবক আছে, আমি বলতে খুবই দুঃখ পাচ্ছি কুমিল্লাবাসী, বাট আমাকে বলতে হবে, অনেক যুবক বিয়ে করে বিদেশ চলে যায় এবং তার বউ ইমতে পরকিয়া করে বেড়ায় না। এরকম বাংলাদেশে তো হয় না ভাই, হয় কি হয় না? জোরে বলেন হয়, হয়, হয়। এবং অনেক মেয়ে দেখবেন স্বামীকে বাদ দিয়ে দশটা পর পুরুষের সঙ্গে সম্পর্ক করে বেড়ায়। মাথায় রাখবেন একটা কথা, যেই মেয়ে স্বামীর প্রতি আসক্ত হতে পারে না, ভালোবাসতে পারে না, তার কপালে কোনো সুখ থাকে না, তার কপালে সুখের সন্ধান থাকে না, ঠিক না বলে? কুমিল্লা এরকম মেয়েটি নাই ভাই, হ্যাঁ সত্যি আছে নাকি? শুধু মেয়ে না, ছেলেরাও আজকাল এগুলো করে বেড়ায়। আচ্ছা বলেন তো, একজন বউ তার মাঝে যা আছে অন্য মেয়ের মাঝে কি ভিন্ন কিছু আছে? বলো বলো, আছে? এটা শয়তানের কুমন্ত্রণা, শয়তান আকর্ষণ তৈরি করে, আরে সুন্দরী মেয়ে, আরে পাগলা, তোর বউয়ের কাছে যা আছে তার কাছেও তাই আছে, ঠিক কিনা বলেন? আর দেখবেন অনেক যুবক বিদেশে যায় বউকে রেখে, আমি প্রবাসী ভাইদের বিরুদ্ধে না, প্রবাসী অনেক ভাই আমাকে ভালোবাসে, অনেকে কল দেয়, বাট আমি সেই প্রবাসীদের বিরুদ্ধে কথা বলি যেই প্রবাসী বউকে রেখে পাঁচ বছর ছয় বছর বিদেশে থেকে যায়। এটা ইসলামের সম্পূর্ণ হারাম, ইসলাম সাপোর্ট করে না। একজন মেয়ে, এই আপনাকে রাগটা করছে নাকি আমার কথা ভাই? একজন মেয়ে বিয়ে করলে তার চরিত্র চেঞ্জ হয়, সে তার স্বামীর প্রতি আসক্ত হয়ে যায়, আর সেই স্বামী যখন তাকে রেখে বিদেশে চার বছর থেকে যায়, তখন মেয়েটা বাধ্য হয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে বিদেশে যাবেন, বাট স্ত্রীর হক নষ্ট করা যাবে না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, নবীজি দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের দিনে যেন আমি আমার বিবি খাদিজাকে না ভুলে যাই। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না আপনারা? এবারে একটা মোস্ট ইফেক্টিভ ঘটনা শেয়ার করতে চাই হাদিস থেকে, এটাকে বলা হয় ইফকের ঘটনা, অপবাদের ঘটনা। মাঝে মাঝে আমরা কোনো অন্যায় করি না, বাট অপবাদ আমাদের মাঝে আছে না নাই? এই যে আজকে আপনি ভাবেন আজহারি সাহেবকে নিয়ে, উনি কি দেশে আছে? নাই। এই যে আজহারি সাহেবকে ব্লেম, ওই দল করে সেই দল করে, অমুক দলের এই অমুক দলের সেই, উনি একজন সাধারণ মানুষ, বাট অপবাদ দিয়ে আজকে আমাদেরকে বিদেশের মাটিতে পাঠিয়ে দিয়েছে, ঠিক না? অপবাদের শেষ নাই। আবার দেখবেন অনেক যুবক আছে প্রেমই করে নাই, তারে বলে তার চারটা নেই গার্লফ্রেন্ড আছে, জীবনে প্রেমই করে নাই, অপবাদ আছে না নাই? একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওকে বুঝেছি, কমন করছে বুঝেছি ভাই, আবার কথা শুন। একবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে ফিরছিলেন, এটাকে বলা হয় পালকি, আগের যুগে পালকি তো ছিল বিয়ে, আপনারা জানেন সবাই পালকি, এটাকে বলা হয় আরবিতে হাউদাজ, এটাকে বলা হয় কি? হাউদাজ। একবার আয়েশা ব্যাক করছিলেন সফর থেকে হাউদাজে করে, হঠাৎ করে তিনি উট থেকে নামলেন প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নামলেন। হঠাৎ করে তিনি
দেখতে পেলেন যে তার যে উটটা ছিল ওটা চলে গিয়েছে, বিশাল দূরে চলে গিয়েছে, আর খুঁজে পাওয়া যায় না। তো যখন তিনি সফর থেকে কাম ব্যাক করলেন ওই সাহাবীর সঙ্গে, অনেক লম্বা ঘটনা, তখন অনেক কাফেররা অপবাদ দিল নবীজির স্ত্রী আম্মা জানা আয়েশা নাকি ওই সাহাবীর সঙ্গে জেনা করে ফিরে আসছে। আপনার নাউজুবিল্লাহ পড়লেন না? নবীজির স্ত্রী আয়েশা কখনো জেনা করতে পারে বলেন না? পারে নাকি? পারে নাকি? পারে না। সাহাবা একরামদের মাঝে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কেউ বলছে সত্য, কেউ বলছে মিথ্যা। একটা সময় এসে নবীজির মনও ভেঙে গেল। নবীজি বলেন, আয়েশা, তুমি কি সত্যি অন্যায় করেছ? যদি অন্যায় করে থাকো আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। এটা শুনে আয়েশা কান্নায় ভেঙে পড়লেন, নাবি হে, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি কি এতই খারাপ? অপেক্ষা করেন আল্লাহর ফয়সালার জন্য। এবার ধৈর্য ধারণ করেন অপবাদের উপরে। আল্লাহ আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য কোরআন আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। পড়ে যুবক ভাইরা, মানুষ অনেক কথাই বলবে, বাট তোমাকে শক্ত থাকতে হবে, প্রমাণ করতে হবে তুমি কোনো দোষী মানুষ নও। ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহর সঙ্গে মোয়ামলা ঠিক রাখো, সমস্ত কিছু আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। আচ্ছা, আপনাদের থানার নাম কি? হুমনা থানা। আর জেলা হচ্ছে? আচ্ছা, কুমিল্লা কি ঢাকার মধ্যে পড়ে না চট্টগ্রাম? চট্টগ্রাম। আপনি দেখবেন এখন অনেক মানুষ অন্যায় ছাড়া হয়রানির শিকার হয়, কথা ঠিক আছে না? আমরা দেখবেন সাধারণ মানুষ টাকা নাই, ক্ষমতা নাই, জুলুমের শিকার আমরা হয়ে যাই, কথা ঠিক আছে না? এটা আমার জমি, এটা আমার জমি। এক বাটপার এসে বলবে এটা আমার জমি। যে গরিব অসহায় সে কিচ্ছু করতে পারবে না, বাট যার টাকা আছে প্রশাসন তাকে মাথায় নিয়ে নাচবে। এটা বাংলাদেশ। বাংলাদেশে টাকা থাকলে সব কিছু সম্ভব হয়ে যায়। আর এই দেশে টাকা থাকলে সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি হয়ে যায়। শুধু মসজিদ, মাহফিলের সভাপতিও হয়ে যায়, কথা ঠিক কিনা? ইটস বিকজ অফ পাওয়ার অফ মানি। পাওয়ার অফ মানি। আমার কথা কি ভুল বলছি ভাই? দেখবেন সুদ খায়, ঘুষ খায়, নামাজ নাই, কালাম নাই। ইমাম সাহেব, আজকে তো লম্বা ক্রাত পড়লেন কেন? মহসেন সাহেব, আজকে আজও দেরিতে করলেন কেন? এরকম লোক আসে না নাই? এবার আসেন হাদিস শোনাই, সুন্দর হাদিস, ইনসাফের হাদিস। মানুষ যত বিনয়ী হবে তার সম্মান বাড়িয়ে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মেয়েরা যখন নতুন বিয়ে করে দেখবেন রান্না বান্না করতে পারে না। তো আম্মা যেন আসে, যখন বাসায় আসে নবীজির বাসায়, রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না, আটা বানাইতে পারে না, কিচ্ছু পারে না। তো নবীজি নিজেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে আটা বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। পড়লেন না? একবার নবীজি ঘর থেকে বের হলেন, সাহাবা একরাম বলল, হে আয়েশা, বলো তোমার স্বামী সম্পর্কে তোমার ধারণাটা আসলে কি, তিনি কতটা সুন্দর? আম্মা জানা আয়েশা বলেন, আমার নবী তো চাঁদের চেয়ে বেশি সুন্দর। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, কমলিহি ওয়ালা দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা। পড়েন, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। পড়েন। এবার বললো, তাহলে বলেন আপনার নবী দেখতে কেমন? আমার নবী কি আনস্মার্ট না স্মার্ট? এদিকে তাকান, আমার হাতের এটা কি? তালু। বলেন এটা কি? তালু। নবীজি বলতেন, কানা কাফুহু আলিয়ান মিনা দিবাজ। নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম। সুবহানাল্লাহ। পড়লেন না? আম্মা জানা আয়েশা বলতেন, নবীর সঙ্গে কেউ মুসাফা করলে নবীজির হাত নামাতেন না, সাহাবা একরাম তার হাত শক্ত করে ধরে রাখতো, আর হাত ছাড়বে না, নরম হাত ধরতেই মজা আলাদা। সুবহানাল্লাহ। পড়ে এবার আসেন এদিকে তাকান, এটা আমার কি ভাই? চুল। ভাই চুল বের করতে ভয় লাগে, মিডিয়ার লোকরা এটা ছবি তো থাম্বনেল দিয়ে দিবে, ঠিক কিনা বলেন যুবকে? ঝামেলার কোনো শেষ নাই। এবার আসেন, আয়েশা বলছেন নবীর চুল কেমন ছিল? মনোযোগ আছে সবার? আছে 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 আছে। নবীজির চুল ন্যাংটা কাটিং ছিল না, অনেক
টকটকার ছেলে আছে দেখবেন, ডানেও চুল নাই বামেও চুল নাই, মাঝখানে বিশাল খাড়া 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 চুল নাই, এরকম যুবক নাই ভাই বলো না, আছে না নাই, আছে না নাই, আছে না নাই, এদের বিরুদ্ধে কথা বলে লাভ নাই। আজকালকার মেয়েরাও গাঁজা খোর ছাড়া পছন্দ করতে চায়। তো নবীজির চুল ছিল কত সুন্দর, এই চুলটা নবীজির কখনো কাঁধ বরাবর আসতো, কখনো কান বরাবর আসতো, কিন্তু বেশিরভাগ সময় নবীজি বাপড়ি চুল রাখতেন। সুবহানাল্লাহ, পড়লেন না? আব্দুল হাই মোহাম্মদ সাহেব লৌজির নাম শুনছেন না আপনারা? দেখবেন ওনার চুল বাপড়ি, আমাদের তাহির হুজুরের চুলও কিন্তু বাপড়ি। তো এটা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এবার আসেন নবীজির কপাল কেমন ছিল। আমার কপালটা বেশি একটা প্রশস্ত না, বাট নবীর কপাল ছিল বিশাল প্রশস্ত। সুবহানাল্লাহ, কোথায়? ওয়াকানা রুবআতান মিনাল কওম লাইসা বিত্বীল ওয়ালা বিল কসীর। আমার নবী ছিলেন, হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, লম্বা তাল গাছও নয় আবার গুঠু মানুষও নয়, মাঝারি গড়নের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, পড়েন। দেখবেন মানুষ খুব লম্বা হইলে দেখতে ভালো লাগে না, হাতির মতো মনে হয়, তাল গাছ মনে হয়, আবার ছোট্ট গুঠু মেয়ে মানে গুঠু ছেলে কিন্তু আবার মেয়েরা পছন্দ করতে চায় না। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? মিডিয়াম সাইজ সবচেয়ে উত্তম সাইজ। তো আমার নবী কি খুব বেশি লম্বা না খুব বেশি ছোট না খুব বেশি মিডিয়াম? মিডিয়াম। এবার আসেন নবীজির দেহটা কেমন ছিল। এটা হচ্ছে আমার ভুঁড়ি, এটা হচ্ছে আমার বুক। বাঙালিদের ভুঁড়ি হচ্ছে উঁচা আর বুক হচ্ছে চাপা, আছে না নাই? আর দেখবেন বিশেষ করে আমাদের বাপ যারা আছে, আমার বাবা সব আমি দেখেছি, লুঙ্গি পড়লে মানে লুঙ্গি ছিঁড়ে ভুঁড়ি বের হয়ে যায়। এর কারণ হচ্ছে আমরা জিম টিম কিচ্ছু করে খালি খাই, ধুমাইয়া চটপটি ফুচকা ভাজা পোড়া খেয়ে জীবন যেমন এক করে ফেলি। কথা ঠিক আছে কিনা বলে? নবীজির পেট এরকম ছিল না, পেট ছিল চাপা, বুক ছিল উঁচু। সুবহানাল্লাহ, পড়লেন না? এটাকে আজহারী সাহেব বলেছিলেন সিক্স প্যাক বলে গোটা বাংলাদেশ তোলপাড়। তা আমি ওইটা বলতে আসি নাই, আমার কথা হচ্ছে আমার নবী ছিলাম সুঠাম দেহ। হাদিসে এসেছে নবীর ডান হাতে আল্লাহ তাআলা 40 জন যুবকের শক্তি ঢুকিয়ে দিয়েছিলেন। শক্তি কম না বেশি? আয়েশা বলতেন, তোমাদের একটা চাঁদ আছে, আমারও একটা চাঁদ আছে। আমার চাঁদ যখন আমার ঘরে প্রবেশ করে, পুরো অন্ধকার ঘরটা আল্লাহ তাআলা আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ, কোথায়? তাহলে এই নবীকে ভালোবাসার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? বাঁচি আর মরি নবীকে ভালোবেসে মরবো তো ইনশাআল্লাহ, নবীর জন্য লড়াই আমরা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আচ্ছা, এই স্লোগানটা আমিও দেই, আমি জীবনের স্লোগানটা দেই নাই, আমি দিচ্ছি এই জন্য আমাদের মাঝে ভালোবাসা চক্ষুতা আছে, বিভেদের দ্বারকে আমরা ভেঙে গড়ে দিতে চাই, ঠিক কিনা? দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলামা একরাম যেখানে, ওলামা একরাম নাই যেখানে, ডাক করছেন নাকি? আমরা বিভিন্ন দলের হতেই পারি, যার যাকে ভালো লাগতেই পারে, বাট আমাদের হৃদয় কলিজার ভেতর থেকে আমরা ভালোবাসা দেখাই দিব, ঠিক কিনা বলেন যুবক ভাই? তাহলে বোঝা গেল নবীজি দেখতে অনেক অসুন্দর ছিলেন, তাই না? অসুন্দর না সুন্দর? আর সুন্দর হতে চাইলে আজ থেকে দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। তোমার যা মন চাই করো, ঘুরে বেড়াও, ঢাকা যাও, ভিডিও করো, ওয়াশ করো, লেকচার দাও, যা করো করো, বাট দাড়ি রেখে করতে হবে, ঠিক আছে? আর বিয়ের সময় যখন কোনো মেয়ে বলবে দাড়ি আমার পছন্দ না, তুই বলো তোরাও আমার পছন্দ না, খেকে না বলে। যে আমার নবীর সুন্নাহকে পছন্দ করে না সে আমার যোগ্য হতে পারে না, ঠিক কিনা বলে? আসেন আবার এবার রিপিট করি কি কি বলেছি আমরা, তারপরে আমরা সবার থেকে শুনবো কি বুঝেছেন আপনারা। পুরস্কারও আজকে আছে ইনশাল্লাহ। দেখি মানি ব্যাগটা কোথায় আমার? আজকের এই মাহফিল করতে অনেক পরিশ্রম গেছে, অনেক মেধা গেছে, আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, শোনেন, আমি পুরো জীবনেই দুই মিনিটে বলবো, তারপরে একজন যুবককে আমি দাঁড় করাবো, সে যদি আমার কথার উত্তর করতে পারে আছে টাকা, সমস্যা নাই। আজকে আমি আপনাদেরকে গিফট দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে যেই যুবক দিতে পারবে উত্তর সে সেলিব্রিটি হয়ে যাবে, সমস্যা নাই, আজীবন তার স্মৃতি থাকবে এইটা। আচ্ছা, এবার প্রশ্ন করি, রেডি সবাই? আজকে আমরা একজন মহিয়সী নারীর জীবন থেকে কথা শুনছি, নারীর নামটা কি? অনেক সুন্দর আওয়াজ, বলার নাম কি?
সাধারণ নারী না অসাধারণ? জাহান্নামী নারী না জান্নাতি নারী? আচ্ছা, নবীজির একমাত্র স্ত্রী যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, আগে বিয়ে করেন নাই, নাম কি? মাশাআল্লাহ। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব দামি বিষয়, এটা আমি খুব ব্যাখ্যা দিয়েছি সুন্দর করে। নবীর সঙ্গে যখন আয়েশার বিয়ে হয় তার এইজ বা বয়স কত ছিল? মাশাআল্লাহ। এবার বলেন, নাস্তিকরা যে বলে নবীজি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন, নবী নাকি নারী নবী ছিলেন, এটা কি সত্যি না মিথ্যা? যদি আমরা মিথ্যা প্রমাণ করতে চাই, আমরা তিনটা কারণ আমাদেরকে উল্লেখ করতে হবে। কয়টা? আমি বলছি, আপনারা শুনবেন। এক হচ্ছে, নবীজি নিজে করেন নাই, ওহি পাঠিয়েছে একজন, তিনি কে? মাশাআল্লাহ। দুই নম্বর কারণ হচ্ছে, আবু বকর হচ্ছে কিসের সৈনিক? ইসলামের সৈনিক। আর নবীর সঙ্গে আবু বকরের সম্পর্কটা শক্ত হওয়ার দরকার, মজবুত দরকার আছে না নাই? সম্পর্ক মজবুত করতে ওহি দিয়েছে একজন, তিনি কে? তো দুই নম্বরে বলবো, আবু বকরের সঙ্গে সম্পর্ক কি উদ্দেশ্য? মজবুত করা উদ্দেশ্য। তিন নম্বর কি বলেছিলাম? আয়েশার মেধা অনেক তীক্ষ্ণ মেধা, হাদিস মুখস্থ করতেন, তো ইসলামের উপকার করবার জন্য, ইসলামকে প্রচার করবার জন্য এরকম মেধাবী নারীর দরকার, বলেন না আছে না নাই? তাহলে কয়টা কারণ জানলাম? আচ্ছা, নবীজি সব স্ত্রী ছিল, ঠিক আছে, বাট নবীজি একজন স্ত্রীকে একটু বেশি ভালোবাসতেন, তার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেশি ভালোবাসতেন। তার মানে এটা নয় যে কাউকে ভালোবাসতেন না, তা না, বাট হাদিসে আসছে বেশি ভালোবাসতেন। আমি একটা ঘটনা বলেছিলাম, মনে আছে কি না? নবীজি একবার কি প্রতিযোগিতা করেছিলেন? প্রথমে জিতেছে কে? দ্বিতীয়বার জিতেছে কে? নবীজি। তাহলে এখান থেকে শিক্ষা পাওয়া গেল এইটা, নবীজি তার স্ত্রীকে খুব বেশি, তাহলে আজ থেকে আমরা বিয়ে করেই প্রবাসে যাব, আর কখনো ফিরে আসবো না, বলেন না কেন? হ্যাঁ না না রে ভাই, বলেন বলেন। প্রবাসেও যাব, কাজও করব, বাট বউ আমার আগে থাকবে, কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? আর দুই নম্বর বলেছিলাম, পরকিয়া করা যাবে, আর সর্বশেষ বলেছিলাম, আমার নবী দেখতে অসুন্দর না সুন্দর? এবার একজন যুবক দাঁড়াবা, আমি প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা, তাহলেই হবে, খুবই সহজ। কে আছে বাঘের বাচ্চার মতো দাঁড়াবে? দাঁড়াও। আচ্ছা, তোমরা হচ্ছ সেকেন্ড পার্ট, যদি না পারে তোমাকে দাঁড়াবো, ঠিক আছে? আচ্ছা, এই যে একজন দাঁড়িয়ে আছে, তুমিও বসো, তোমাকে দাঁড়াবো যদি না পারে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমি আমার কথা শুনেন, একজন যুবককে দুইবার সুযোগ দেওয়া হবে, প্রথমবারে যদি সে পারে পারলো, দ্বিতীয়বারে তাকে বসা দেওয়া হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ, কারণ খুবই সহজ বিষয় ভাই, বেশি সুযোগ দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, কোনো হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক দিলে ভালো হয়, একটু দেন না, হ্যান্ড মাইক দেন না। হ্যাঁ, ওকে দেন, ওই যে ওকে দেন। কুমিল্লার হুমনার ভাইয়া তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, হয়নি জোরে, লিল্লাহি তাকবীর। যুবক ভাই এদিকে তাকাও, তোমার ভয়ের কোনো কারণ নাই, হুমনাবাসী তোমার সঙ্গে আছে, আছে না নাই? নির্ভয়ে জবাব দিবা, ঠিক আছে? আমি জাস্ট প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা। আজকে আমরা এই যে 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট যা কথা বললাম, একজন নারীর জীবনী থেকে বলেছি, নারীর জীবনী নামটা কি? মাশাআল্লাহ। এবার বলো, নবীজির একমাত্র কুমারী স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ। নবী যখন আয়েশাকে বিয়ে করেন, তখন আয়েশার বয়স কত ছিল? তাকবীর দিবেন না একটা, একটু মারহাবা দেন। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাস্তিকরা যে বলে আমার নবী নারী লোভী, এটা কি সত্যি না মিথ্যা? যদি সে বলে যে সে তো নবীজি তো আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে, এখানে তিনটা জবাব দেওয়া লাগবে, তিনটা জবাব কি কি ছিল? হ্যাঁ, ভুলে গেছো? নবীজি যে আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, এর তিনটা কারণ বলেছিলাম, তিনটা কারণ কি কি ছিল? সুবহানাল্লাহ, পড়া। দুই নাম্বারটা, মারহাবা, সবচেয়ে খারাপ আমার লস আসতেছে। আচ্ছা, আমি এবার একটু প্রশ্ন করি তোমাকে, দেখো তুমি পেরেই গিয়েছো, তোমাকে আটকানোর কোনো দরকার নাই। এখন কথা হচ্ছে, নবীজি কি স্ত্রীকে ভালোবাসতেন না? ভালোবাসা প্রকাশ করতে তিনি একবার একটা প্রতিযোগিতা করেছিলেন,
এটা কি প্রতিযোগিতা ছিল? মার্শাল্লাহ, আমি দুইটা বিষয় বলেছিলাম, স্বামী হিসেবে স্ত্রী কি বাঁচতে হবে, দুই নাম্বার স্ত্রীকে বাদ দিয়ে পরকিয়া বলে না করা যাবে। আচ্ছা সর্বশেষ কথা, দেখো নবীজি দেখতে কি ছিলেন, আমি একটা প্রশ্ন করবো, যদি উত্তর করতে পারো তাহলে শেষ। নবীর চুল কেমন ছিল বলো, আমি বলেছি না নবীর চুল বলেছিলাম না? সুবহানাল্লাহ, পড়া যান প্রথম জনই পাস, আসো ওই পাত দিয়ে, ওই পাত দিয়ে আসো, এটা মারহাবা দেন না কেন? একে কুমিল্লার মানুষ যে মেধাবী মানুষ, এটা আবার প্রমাণ হয়ে গেল। টেকে না বল, ভাবছিলাম তিন চারজন লাগবে উত্তর দেওয়ার জন্য, ওই পাশ দিয়ে আসো, বাট একজনই পেরে গিয়েছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গরিব মা, এই দুজন কই যায়, এই দুজন বসো, মায়ের দিব মায়ের, দোয়া করতে হবে, কমপক্ষে আমাদেরকে দোয়া করে যাওয়া যাওয়া লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আসো এদিকে আসো, তোমার নাম কি? এর নাম হচ্ছে সিফা। তুমি বিয়ে করছো? বউ নাই, তাই মেধা একটু বেশি ভালো মনে হয়। আল্লাহর মেধাকে ইসলামের জন্য কবুল করো সকলের প্রণামে। তোমাকে 1000 পুরস্কার দিলাম, এটা নিয়ে এমবি টেমবি পরে উল্টা পাল্টা করবো না, ঠিক আছে? এটা নিয়ে কোরআন শরীফ কিনতে পারো বা ইসলামিক বই কিনতে পারো, আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবেই কবুল করো সকলের প্রণামে। আল্লাহ প্রত্যেককে, মেম্বার সাহেব দিয়েছে 200 টাকা, মারহাবা, ধরো এই 1200 টাকা জমায় রাখবা, নয় ভালো কিছু করবা, ঠিক আছে ইনশাআল্লাহ? এখানে বসে পড়ো, এখানে বসে পড়ো, সেলফি তুলতে যাও না, আগে বসো পরে সেলফি তোলা যায়, বসো 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 বসো। যুবকদেরকে পুরস্কার দেওয়া খুবই মুশকিল, স্টেজে টাকা নেওয়ার আগে বলো সেলফি তুলবো আগে। তা যাই হোক, এটা ভালোবাসার জন্য বলে, তা আমরা যা শুনেছি আমল করবো তো ইনশাআল্লাহ। আপনারা যদি এবার পারমিশন দেন, কিছু বিষয় আমি শেয়ার করতে চাই, তারপর দোয়া করবো, ঠিক আছে? এবার যুবকদের মন জাগা, যুবকরা এই বাহির থেকে আসছে কে, বাহির থেকে এক এলাকার বাহির থেকে আসছে কে, এলাকার বাহির থেকে, হ্যাঁ সবাই বাহির থেকে আসছেন নাকি আপনারা? ও আর এই এলাকার লোক কে কে আছেন? এই এলাকার লোক, আমাদের বেশিরভাগ অডিয়েন্স তো বাহির থেকে আসছে, মারহাবা দেন। আজকে নিজের মাকে গিয়ে বউকে গিয়ে এই যে ওয়াজটা করলাম শোনাবেন তো ইনশাআল্লাহ, বউকে বলবেন তো ইনশাআল্লাহ। এখন আমরা যুবকদেরকে নিয়ে এতটুকুই বলবো, এই কি হয়েছে, মোবাইল ফোন কেন বন্ধ করো, ওইটা সারাক্ষণ মোবাইল ফোন, বাড়িতে এখন মাহফিলে মোবাইল নিয়ে বসে থাকে। আল্লাহ আমাদের যুবকদেরকে যা যা বলেছি সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে বড়, আমিন। আগামীতে এই মাহফিল হোক আপনারা সবাই চান্ত ইনশাআল্লাহ। এই যে যারা আয়োজন করেন তারা কে আছে, মূলে কে আছে, আমাকে নিয়ে আসছে কে, একজন যুবক ছেলে নিয়ে আসছে আমাকে, ওর নাম কি, সজীব না সুজন না কি নাম, সজীব কই এদিকে আসো, কই আমার সঙ্গে কথা বলছে তো, হাত দেখাও, হাত দেখাও, মাঠের পাশে আছে, আচ্ছা ওখানে থাকো সমস্যা নাই। ও আমাকে নিয়ে আসছে, অনেক কথাবার্তা অনেক কথা বলে নিয়ে আসছে, তো অনেকে ভয় পাচ্ছে হুজুর আসবে কি না, হুজুর মনে হয় জীবনে আসবে না, রে ভাই আমরা আসবো, আমাদের জবানের এক কথা আমরা ভাঙতে জানি না আমরা, ঠিক না বলেন? আর কুমিল্লাতে আমরা না আসলে যাবো কোথায়, মাহফিল করবো কোথায় ভাই, কুমিল্লায় তো আমাদের জায়গায় মাহফিল করার কথা, ঠিক আছে যুবক ভাইয়েরা? তো আপনারা যে যুবক ভাইয়েরা আয়োজন করেছে এদেরকে সহযোগিতা করবেন, এদেরকে হেল্প করবেন, মানসিক শক্তি দিবেন, টাকা পয়সা দিবেন, এরা আজকে আমাকে নিয়ে আসছে, আগামীতে আজহারি কইরা নিয়ে আসতে পারে, ঠিক না বল? সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ। আর অনেকে হয়তো জানেন যে আমি ওয়াজ 1 ঘন্টার বেশি করি না, তো যতটুকু পেরেছি আমার জায়গা থেকে ট্রাই করেছি, আমার কথা হচ্ছে একটা, রাত 1টা বাজুক বা 2টা বা 12টা হোক আমরা ওয়াজও শুনবো, ফজর নামাজ আমরা মিস করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাত 3টা পর্যন্ত ওয়াজ শুনলাম, ফজর নামাজ নাই, আল্লাহর কসম ওই ওয়াজ দাম আল্লাহর কাছে নাই, ঠিক না বলেন? আর আমি একটা কথা বলি, এখানে আমার প্রিয় ভাই বলেছে আমাদের এখানে কিয়াম হয়, এখানে অনেক প্রিয় ভাইরা আছেন, তো যদি কিয়াম হয় আমি কি করব, দোয়া কি আমি আগে করব তারপরে, না কিয়াম হওয়ার পরে দোয়া হবে, কোনটা হবে? কিয়ামের পরে দোয়া হবে, তাহলে কিয়াম করে তারপরে দোয়া করি আমরা, দোয়া কি আমি করব না অন্য কেউ মুরব্বী আছে? তাহলে ঠিক আছে বসে পড়ান, ঠিক আছে আপনারা করেন, আমি আছি। মহিলাদেরকে বিষয়ে কিছু বলবো বোরকা নিয়ে, আচ্ছা মহিলাদের, আচ্ছা ওনারা বলেছে কিয়াম ওনারা করবে, বাট মা বোনদের জন্য কিছু কথা বলতে, আমি কি বলতে পারি?
পারমিশন আছে তো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য এক নম্বর নসিহা হচ্ছে, অনেক মেয়ে আছে দেখবেন জাস্ট নামেই বোরকা করে, ভিতরে কিন্তু সব সদর খাট, এরকম মেয়ে আছে না নাই? মা বোনদের চরিত্র হবে আম্মা যেন আয়েশার মতো, উপরেও ফিটফাট ভেতরেও ফিটফাট, যার উপরে ফিটফাট ভেতরে সদর খাট তার জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক না বলা? এক নাম্বার। এ তোমরা কই যাও, তোমরা কি দোয়া করবো না আমার সাথে? দোয়া করবেন তো ইনশাআল্লাহ, সবাই দুটো হাত তোলেন। এবার ওয়াদা করেন, হুজুর আমরা সবাই কিয়াম করে দোয়া করে বাসায় যাব। ওয়াদা ভাঙবেন না তো ইনশাআল্লাহ? হাত নামান, মাশাআল্লাহ। এই যে এই দুজনের ওয়াদা ভাঙা হয়ে গেছে, এই গেঞ্জিওয়ালা, আচ্ছা ঠিক আছে, ওরা হাত তুলে না, ওরা খুব চালাক আছে। তাহলে এক নাম্বার, উপরেও ফিটফাট ভেতরেও। দুই নাম্বার বিষয়টা হচ্ছে, মেয়েদেরকে বলবো স্বামীর আনুগত্য করতে হবে। অনেক মেয়ে আসতে পারে স্বামীকে খোঁড়া দেয়, তুমি আমার জীবনে কি দিছ, আমার বান্ধবীর স্বামী বান্ধবীকে আইফোন দিয়েছে। আছে না, আছে না, আছে না, আছে না, আছে না? তোমার বান্ধবী আইফোন নিয়ে কি যে করে এটা আমি আসিফার বললাম না, ওটা বলতেও আমি চাই না, কথা ঠিক আছে না যুবক ভাই? তো আইফোন দিলে সফলতা হয় না, যে স্বামী তার স্ত্রীকে সম্মান করতে পারে সে হচ্ছে আসল স্বামী, ঠিক কিনা বলার? আর একটা গুণ মেয়েদের ভিতরে থাকতে হবে, সেটা হচ্ছে অনেক মেয়ে দেখবেন ফজর নামাজে উঠতেই চায় না, অনেক মহিলা আছে দেখবেন ফজর নামাজে কবে থেকে পড়ে সে নিজেও জানে না, এরকম মেয়ে আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা নারীকে ফজর নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করুক, পড়া আমিন। চার নাম্বার বিষয়টা হচ্ছে, প্রত্যেকটা মেয়ে ফেসবুক যদি চালান মাথায় রাখবেন কোনো গায়ের মাহরাম পুরুষের রিপ্লাই দেওয়া যাবে না, কথা ঠিক আছে না যুবক ভাইরা? অনেক মেয়ে দেখবেন কেউ হাই লিখলে সে বলে হ্যালো, এই হাই হ্যালো করতে করতে একটা জেনার সম্পর্ক তৈরি হয়ে যায়, ঠিক কিনা? আবার অনেক মেয়ে আছে দেখবেন তিনটা বাচ্চার মা, বাট ফেসবুকে আইডি খোলে কি বলবো ভাই, অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া, এরকম মেয়ে আছে না নাই? তিন বাচ্চার মা আন্টি, ভাব এমন করে মনে হয় 18 বছরের একটা মেয়ে। আর যুবকরা মাশাআল্লাহ টাকা পয়সা দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে, ঠিক আছে কিনা? আর আজকাল তো ভাই ডিজিটাল সময়, আজকাল মোবাইল ফোনে প্রেম করতে ছেলে মেয়ে হওয়া লাগে না, ছেলেরাই ছেলের সঙ্গে প্রেম করে। দেখো নাই, দেখো নাই, দেখো নাই, ছেলে মানুষ মেয়ের কণ্ঠ নকল করে। কেমন আছেন ভাইয়া? ছেলেরা বোঝাই না, বলে মা মাশাআল্লাহ একটা মেয়ে পাইছি জীবনে, সফল হয়ে গেলাম। বাট এটা হচ্ছে বাটপারের ঘরের বাটপার, ঠিক কিনা বলেন জীবন? মেয়েদেরকে বলো মেহরবানি করে ফেসবুকে নন মাহরাম যে যুবকরা আছে এদেরকে রিপ্লাই করা যাবে, আল্লাহ তৌফিক দান করুক, পড়া আমিন। পাঁচ নাম্বার মেয়েদের জন্য সাজেশন হচ্ছে, যে গুণটা থাকাই লাগবে, রাস্তাঘাটে বোরকা পরে বের হবেন ইটস ওকে ফাইন, বাট বোরকা হবে ঢিলা ঢালা বোরকা। ব্যাখ্যা দিব না, বাট এতটুকু বলবো অনেক মেয়ে বোরকা পরে বুকের কাছে এত ফিটিং বোরকা পরে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাত বোঝা যায়, একটা যুবক চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারে না, যুবকের চরিত্র মেয়েটার জন্য নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বল? অনেকে বলে যে পোশাকের দোষ কোথায়, চোখের দোষ, এ কথা আছে না নাই? এই মাঝে মাঝে আমি বলি, মনে করেন মাঝখানে আমি রাস্তার ড্রাইভ করতেছি রাস্তা দিয়ে, যদি কেউ বলে আপনার চোখের দোষ, চোখ বন্ধ রাখতে হবে, আমি ড্রাইভিং করছি আমার গাড়ি 100 আছে গাড়ি, যদি আমি চোখ বন্ধ করে চালাই আমার গাড়ি কি রাস্তায় থাকবে না খাদে যাবে? আমার চোখ বন্ধ করা সম্ভব নয়, আপনার পোশাকটাকে পরিবর্তন করতে হবে, আপনার পোশাক পরিবর্তন হলে আমার চোখটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? এবার একটা উত্তর করেন, আমাদের দেশের নাম কি? আচ্ছা বলেন তো, বাংলাদেশ যত মেয়ে ধর্ষিতা হয়েছে সবগুলো কি বোরকাওয়ালি ছিল না বেশিরভাগ পর্দাহীন ছিল? খবর লাগাবেন যারা জিন্সের প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, টাইট ফিটিং ড্রেস পরে, এই মেয়েগুলো বেশি ধর্ষণের শিকার হয়। আর বোরকাওয়ালি নারীকে দেখলে প্রকৃত পক্ষের মুসলিম যুবকরা স্যালিউট করে, তার অসম্মান করে না, ঠিক কিনা?
পোশাকটা ঠিক করতে হবে। আল্লাহ প্রত্যেকটা বোনকে সুন্দর পোশাক পরার তৌফিক দান করুন। সকলে পড়া আমে প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা আমি আসিফ অধম যা যা বললাম সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়া আমেন।